হ্যালো ভিউয়ার্স আজকে আমি বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের একটা ট্রেডিশনাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের বাঙালিরা ইলিশ মাছ খেতে ভালোবাসে না এরকম খুঁজে পাওয়াও খুব মুশকিল এই মাছ আমাদের সকলেরই প্রিয় বলতে গেলে তো কিভাবে আমি এটা বানাচ্ছি জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো আমি খুব সহজ পদ্ধতিতেই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আজ আমি এখানে ইলিশ মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ তারপর আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি এখানে সর্ষের তেল গরম করতে দিয়েছি এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। তো এই রেসিপিটা সরষের তেলেই রান্না করার চেষ্টা করো স্বাদটা বেশি সুন্দর হয় এক পিঠটা ভাজা হয়ে গিয়েছে আমি এরপর এগুলো আস্তে আস্তে করে উল্টিয়ে দেব আমি মাছগুলো হালকাভাবে ভেজে নেব তোমরা চাইলে মাছগুলো না ভেজেও রান্না করতে পারো তবে মাছটা হালকা করে ভেজে নিলে মাছটা ভেঙে যাওয়ার চান্স কম থাকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এরপর এগুলো তুলে নেব আমি লম্বা করে দুটো আলু আর একটা বড়ো সাইজের বেগুনের অর্ধেকটা বেগুন লম্বা করে কেটে নিয়েছি মাছ ভাজার তেলেই আমি এগুলো লাল করে ভেজে নেব আমি এখানে একটা পেস্ট তৈরি করে নেব সেই জন্য এখানে আমি নিয়ে নিলাম দেড় চামচ জিরে গুঁড়ো আর নিয়ে নিলাম হাফ চামচ চিনি আর লবণ এক চামচের থেকে একটু কম লবণ আর নিয়ে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে জল দিয়ে আমি পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দেখো আমার আলু আর বেগুনটা ভাজা হয়ে গিয়েছে আমি এগুলো তুলে নেব আমি তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাঝখান দিয়ে আমি কাঁচা লঙ্কাটা ফেড়ে দিয়েছি তোমরা চাইলে লঙ্কা আরও বেশি দিতে পারো আমার বাচ্চারা যেহেতু ঝাল বেশি খায় না তাই আমি তিনটে দিলাম আর এই পেস্টটা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো তো দেখো আমার এই পেস্টটা থেকে তেল বেরিয়ে এসছে আমি এর মধ্যে ভাজা যে আলু আর বেগুনটা করেছিলাম সেটা দিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ আমি এটা এভাবে কষাতে থাকব এর মধ্যে আমি গরম জল অ্যাড করলাম তারপর আমি এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটছে আমি এর মধ্যে এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দেব। তারপর বেশ কিছুক্ষণ এটা আমি ফোটাতে থাকবো একটু কম আছে দেখো ইলিশ মাছের ঝোল আমার একেবারে রেডি হয়ে গিয়েছে আমি এরপর এটা নামিয়ে নেব সেই জন্য গ্যাসটা অফ করে দিলাম তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছ তো অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বটনটা অন করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তো আর নোটিফিকেশান পেয়ে যাবে আর এই সময় তো ইলিশ মাছেরই সময় তো তোমরাও অবশ্যই বাড়িতে এটা একদিন ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ হয় আর আমাকে জানিও কেমন হয়েছে আজকের মতো এখানেই শেষ করলাম ভাই